সেই পাটনা স্টেট শ্রীরামচন্দ্রঙ্কর মামুঘর এশিয়ার পহলা ডেমোক্রেসি ই পাটনাগড়ে ছিলা, যেটা কি আট মল্লিক লেমহ রাজা শাসন বলা যাওতিলা, সেটাকে ডেমোক্রেসি এশিয়ার পহলা ডেমোক্রেসি বলা যায়সি। ইতির লাগি যে সেনে আট জন মিলিমিশিকরি শাসন চলাউতিলে, নিয়ে নিষ্পত্তি করুতিলে, জনে যদি তার হাতে লেমু পড়ি গলা আর যদি অন্য করে দিলে তার আরো দিনে তার হাতে লেমু নে পড়লে তার ওটা কাঠ হওয়ার ডর থিলা, সেথিলাই চেক এন্ড ব্যালেন্স আর গ্রুপ ডিসিশন হেকরি শাসন চালুতিলা। গবেষক মানে এটাকে এশিয়ার পহলা ডেমোক্রেসি বলছেন। আজি মহারাজ যেন ওমবে ওমেন এম্পাওয়ারমেন্ট উপরে যেন কথা কৌচন, পাটনা স্টেট হচ্ছে পৃথিবীর সবুঠু পহলা ওমবে এম্পাওয়ার এরিয়া, যেটা কি পুরুণা কালে কৌতলে কুয়ারি পাটনা। আপন গোটে জিনিস শুনু থিবে, ইনে বি নাচ গানারে ডালখাই গীত, ডালখাই গীত তার পরিচয় যে আমি আজি আধুনিক যুগরে যেটা দেখুছু, পুও কি ঝি মা বাপাকে কৌজন মা মুই মোর বয়ফ্রেন্ড সাথে ডেটে যাউছে, ই কথা আজি লুকি করে ঘরে কৌজন, কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট কেতে তুলে ফেলা যে দেখুন ডাল খাই বলি করে গোটে পিলা গোটে পুকেল সাহে কেনতা করবা, পুরা খুল্লন খুল্লা সমাজ আগে ডিসকশন করতিলে। ডাল খাই অর্থ হচ্ছে ডাল যে খাইছি, আমার ইনে কিংবদন্তি আছে যে ঝিও মানে তাঁকর যেন পুরুষকে যদি পছন্দ করুথিলে ফুল কি পতর টিকে শুনে দেলে ছেল কি বুকা গরা হতিলা, সে কানা করুথিলা ডাল খাউথিলা, সেথিলাই সাংকেতিক ভাবরে নিজর পুরুষ বন্ধুকে সেখানে ডাল খাই বলি সম্বোধন করতে, ডাল খাই তোর সঙ্গে এন্তা করতি সেন্তা করছি, এটা পুরা সমাজ আগে কৌতলে। তার বাহারে ইনে এত ডমিনেন্সি থিলা মহিলা মানকর ঝিও মানকর যে ই মাইট কুমারী পাটনা মাইট পাবত বলি করে পরিচিত আছে। মহারাজ আর গোটে কথা কুচে যে যেন টাইমরে লোক ঘর জগাবারটা না নেই ধরি থাই ভাবি নেই থাই, আমার এই স্টেট পহলা প্লান্টেশন করছিলা ছকর তোটা নকর বন বলি করে আজ বি কথা পৌঁছে, যেন টাইমে নিঘঞ্জ জঙ্গল সবু আড়ে থিলা সেতকি বেলকে বি আমার রোড তর তর লিঙ্গজ মানে জগিছিলা যেটা কি এবে কটা হচ্ছে। তার বাহারে আজ রিজর্ভেশন কথা যেটা উঠুছে জাতি ভিত্তিক রিজর্ভেশন কথা, সায়দ এশিয়ারে পহলা যেটা কি পাটনা স্টেটরে আমার সবু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষরে রিপ্রেজেন্ট করতিলে আউ মন্ত্রী পরিষদরে থিলে সেই জায়গায়, আজি বি যদি সেটা মানে আনপার্লিয়ামেন্টারি ওয়ার হচ্ছেন তথাপি পাটনা স্টেটরে হরিজন মহাসভা বলে গোটে সভা থিলা। আমার স্টেট মুই যেন এসে গর্ব করছি যে যেন নাচ গানা হলে মাইক নেই হলে নে চলে, মোর ই মাটির বোঝা পাটনা স্টেটের মাটির বোঝা বাজি হলে বিনা মাইকে 5 কিলোমিটার তক শুকছি, সেই বজারে যেন গীত গা যাসি সেটাকে সময়ক্রমে আপনাদের সূচাই দেওয়াকে চাহুছে। মহারাজ ই পাটনা স্টেটর রাজা তার ভাই ভাগ দিয়ে দেলা অন নদীর সে ফেলে, দিনে দেখি দেলা শিকার করি যেতলা বেলে মহানদীর খনি নে গোটে সেবেল গস্তলে যেন শক্তি সেটা সবে জানিছন, সে সমলে মন্দির স্থাপনা সবে জানিছন, তো মহারাজ পাটনা মহারাজ যেতকি বেলকে ইনু সেনেকে লোক পঠালে ইনর লোক যাইছন, ইনর ভাষা ইনর সংস্কৃতি ইনর বোঝা ইনর টেক্সটাইল ইনর বুনলা তা সব ধরি করে যাইছন, সেনে সভ্যতা এমিবা বলে গোটে ইংলিশ ওয়ার আছে বড় হয়ে গেলে দুইটা জীব আছে, হেনতা পাটনা স্টেট দুই বড় হয়ে টিকে ভাগ হয়ে গেলা সেনে সম্বলপুর স্থাপন হয়ে গেলা, সময়ক্রমে স্বাধীনতা পরে সেনে গোটে রেডিও স্টেশন হয়ে গেলা বলি করে পাটনাগড়র বোঝা সম্বলপুরী বোঝা হয়ে গেলা, পাটনাগড়র গীত বাদ্য সেটা সম্বলপুর রেডিও স্টেশন রু বাজলা বলে সম্বলপুরী গীত বাদ্য হয়ে গেলা, সেটা পাটনাগড়র কপড়া সম্বলপুরী কপড়া হয়ে গেলা। মুই আজি গর্ব সহিত কৌছে ই পাটনাগড়র লোক সংস্কৃতি সারা পৃথিবী এক নম্বরে আছে। মহারাজ এন্তা যদি মোর রাজ্যর পরিচয় দেবি কেতনে কেতে আছে, কিন্তু পরবর্তী পরিচয় টিকে দৌছে মহারাজ, ভারত স্বাধীন হেলা বেলকে আমার পাটনা মহারাজ সবু রাজা মানকে ডাকি করে মিটিং করতে 556টা রাজা ইংরেজ সরকারকে কহলে, এ ইংরেজ সরকার তুই আমার রাজা মানকে নু রাইট নেইছু, কাহানু জিতি করি কাকে ছল করি করি কাকে কপট করি করি কাকে সন্ধি করি করি নেইছু, আজ যদি দেশ ছাড়ি করে যাবার আছে সঁপি দেবার আছে রাজ্য ভার আমাকে সঁপি দে, এটা সৎ কথা সবে জানিছেন। আর সেই কমিটির ভাইস প্রেসিডেন্ট আমার পাটনাগড়ের পূর্বতন মহারাজ আরেন সিং জিলে, আও সেই সময়ের যদি বি দেশ স্বাধীন হয়ে গলা আমার ইয়াডর
18টা রাজা 21টা রাজা আমি কেনসি রাজ্যরে নেমিছো আমকে অলগা রাজ্যতে দিও কোশল রাজ্য দিও বলতিলে না যদি বি গিচাটনা চালিছিলা 21 রাজা ভিতরু নীলগিরি রাজাকে অ্যাটাক করে করে যেতবেলকে তিনটা রাজ মিশাই দিলে 18টা গড় নেই মিশি থাই ওড়িশা সরকার সেতবেলকে দেখলা যে যদি ভারত স্বাধীন হই যোছে সেমানকর থানে কিছু নেন উপকূল এরিয়ারে উৎকল যেনটাকে বলুথিলে সেমানে চাহলে ইংরেজ বালে যেনটা সে হাজার হাজার কিলোমিটার দূরিয়ারু আসিকরি ইনে লুটলে শোষণ কলে হেনটা উপকূলিয়া লোক আমার ই মাটকে লুটবার লাগি জবরদস্তি সন্ধি করে করে মিশাই দিলে আর সেটা মিশাই দেওয়ার পরে January 1, 1948 সালে জাতিবেলকে ইয়া সেবন্ধ ট্রিটি এগ্রিমেন্ট বলারে আমার মহারাজ মানকনু সাইন করে করে নেই গলে আমার গরজাত এরিয়াকে ওড়িশা সে মার্চ করে নিয়ে গলে সে সঙ্গে পাটনা স্টেট রো হাইকোর্ট আজি কটকরে চালুছে জেন্ডা আজি বড় মেডিকেল কটকরে এক্সরে চালিছে সেই এগ্রিমেন্ট বলারে এক্সরে মেশিন সেই দিনটা আজি চালিছে যদি আমি সেই টাইমে এতি অ্যাডভান্স দিলু যে সেই এক্সরে মেশিন যদি আজি তক চালি পারুছে আমার ইনে স্বাস্থ্য অবস্থা কেতনে কেতে আগে ছিলা হাইকোর্ট আমার ছিলা আরু ই বিটিপি কম্পিউটার নেই বাহারিবার তক যেন ছাপাখানা আমার বলাঙ্গীর মাউসী মন্দির ছকে যেন প্রেস রো নেই গলে সেই এগ্রিমেন্ট বলারে আমি প্রভাত তক বহি পুস্তক ফর্ম পত্র সব প্রিন্ট হই করে সারা ওড়িশারে চালু ছিলা মহারাজ অতি দুঃখ সহিত কহুছে যে আমকে চক্রান্ত করি করি ওড়িশারে মিশাই করি আমার খনি খদান আমার হীরকপত্র বিজলি বতি লুটি নেলে আমার লোক সংস্কৃতি আমার পরম্পরা আমার ইতিহাসকে দলিত করে দিলে খালি হেকি নেছে দেখুন 147টা অ্যাসেম্বলি সিট আমি অধা ওড়িশার লোক মাত্র 36টা সিটে অছু অ্যাসেম্বলি ভিতরে চাড়ি হাত গো টেকলে বি কেনসি বিল পাস হই নে পারবা আমার ইনে কপা চাষ হচ্ছে এটা ধরা সোনার দেশ বলুছু আমার লোক দাদন ফটি যৌচন কপা তুলি দেখে ছুই দৌচন যেগরি তামিলনাড়ুরে সেই কপারে তৈরি সুতা কারখানার আমার পিলা কাম করছে সেনে কপড়া তৈরি কারখানার কাম করছে দুই পয়সা পঠামি বলি করি যাইছি কিন্তু সে পয়সা পঠাবার আগরু তার লাশ পৌঁছিছি এটা আমার মোর মাটির দুঃখ মহারাজ আর গোটে কথা কইনি আপনাদের ক্ষমা মাগুছে পৃথিবীর সবুখানু মাইগ্রেশন প্রোন এরিয়া হচ্ছে পশ্চিম ওড়িশা দাদন প্রবণ ওড়িশা ই এরিয়ারু প্রত্যেক বর্ষ 20 লক্ষ লোক নিজের পেট পাটনা লাগি দেশ ছাড়ি দেশ যাচ্ছন মহারাজ আগকালে যেতবেলকে ঝিল ফটি গলে দেশ ছাড়ি দেশ যাচ্ছে বলি কানু থিলে কিন্তু আজি আমার লোক মোর পাটনা স্টেটর লোক দেশ ছাড়ি দেশ যাচ্ছন পেট লাগি 20 লক্ষ লোক লাঠোর স্টেশন রে প্রত্যেক বরস এমতা দাদন সময়ে 3.5 লক্ষ টিকেট হায়দ্রাবাদ আড়কি হেসি টিকলাগড় রে 3 লক্ষ টিকেট হেসি কন্টাবাঞ্জি রে 5.5 লক্ষ টিকেট হেসি খরিয়া রোড রে 2 লক্ষ টিকেট হেসি লখনা রে 2.5 লক্ষ টিকেট হেসি বলাঙ্গীর রে 3.5 লক্ষ এমতা করে হিসাব কলে ই যে লক্ষ লক্ষ লোক কাহি যুছন ইটা সবু পেট্রোল লাগি দেশ ছাড়ি দেশ যুছন মহারাজ খালি হেপি নেছে আমকে শোষণ করি করি আমকে আমার ভাষা সংস্কৃতি কে বি লুটি নেলে ল মহারাজ ই সব লুট পাট নু নিজর ভাষা সংস্কৃতি কে বাঁচাবাটা পহলা আরম করা যাও মথুরা নগরী রে মই আপনকু গুহারি কহুছে আপন যেতে বি আকে কার্যক্রম চলাবে মোর মাটির ভাষা কোসল ভাষা রে আপন কথা কোন ডায়লগ কোন মোর মাটির ভাষা মতে সুন্দর আজি ছোট ছোট ছুয়া মানে আমি তো জন্ম উড়িয়া পড়িকরি কহি নি পারলু আজির ছোয়া মানে ইংলিশ মিডিয়াম পড়লে উড়িয়া তো টোটালি পড়ি নি এতে নাচ গানা এতে ডায়লগ বাকি যদি উড়িয়া রে করমু ই জুনিয়র পিঢ়ি মানে কিছু বুঝি নি পারন ইমান বল লাগি মা মাটির ভাষার জরুরি আছে খালি হেপি নেই মহারাজ মুই অনুরোধ করমি যে আপন গুটে আজি ইনে আদেশ করবে যে লোক নিজকে গোলামি বনি দেলে ন সবে ভাবুছন যে পার্টি বড় লোক পার্টি হচ্ছে বড় কিন্তু মা পেট্রু বাহারিলে আমি ই মাটি পাহা পকাসু ই মাটিরে যেন ফল ফুল হচ্ছে খাই করে বসু ই মাটির গছর পবন আমি অম্লজান গ্রহণ করি করে বচুছু ই মাটিরু ঝরলা পাইন পি করে বচুছু আর যেতি বেলকে মাটির উন্নতির কথা আসুছে সেতি বেলকে আমি পার্টির জয়গান করছু
মথুরা নগরীর অন্ডরে রহিকরি সে রাজ চলাবে। ধন্যবাদ।